Hello everyone. আজকে আমি এসেছি রাজবাড়িতে। রাজবাড়ি এখন আমি আছি গোদার বাজারে যেখানে আগে বাজার বসতো 10-15 বছর আগে। বাট পদ্মার নদীটা ভাঙনের কারণে বাজারটা এখন আর বসে না। আগে পদ্মারই আরেকটা শাখা নদী ছিল। যে শাখা নদীটা দুইটা নদী একসাথে ভেঙে এখন এক হয়ে গেছে। যার ফলে বাজারে যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখন আর নেই। তো এখন এখানে মানুষজন ঘুরতে আসে বিকেলবেলা অবসর সময়ে অনেকে আসে ঘুরে দেখে। সো আমরাও এসেছি বিকেলের সময়টা কাটানোর জন্য আর ঘুরে ঘুরে দেখি আপনাদের কিছু দেখানো যায় কিনা। আমরা এখন আছি সরকারি উচ্চ বিদ্যালয়ে, যেটাকে সবাই জিলা স্কুল নামে চিনে। রাজবাড়িতে জিলা স্কুল নেই, সো এটা নামকরণ করা হয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে একটা জমিদার ছিল। আমার পিছে যে বাসাটা আপনারা দেখতে যে জায়গাটা ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা জমিদারের বাসা ছিল। তো এই এই বিদ্যালয়টা সেই দান করে দিয়ে গেছে জিলা স্কুলের বা সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে। তো এটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এখন যে চত্বরের সামনে আছি এটাকে বলা হয় পান্না চত্বর, আর এই সড়কটাকে বলা হয় এই রাজবাড়ি মেন সড়ক। তো সব কিছু মানে এটার আশেপাশে এই সব মার্কেট বা সব কিছু যেটাকে বলা যায়। আমি এখন আছি রাজবাড়ি রেলের মাঠে। এখানে বড় কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু খেলা হলে এখানে খেলা হয়। বাণিজ্য মেলা থেকে শুরু করে যে ধরনের মেলা আছে সব, বড় কোনো কিছু কোনো উৎসব বা কোনো মেলা হলেই এই জায়গাটাতে মেলা হয়। আর আমার পিছে যেটা এটাই হলো শহীদ মিনার। তো শহীদ মিনারে বিভিন্ন উৎসবে যেমন আমাদের মাতৃভাষা দিবস এরকম বিভিন্ন সময়ে ফুল দেওয়া হয় এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা অনেক অনেক বড়। তো এই ধরনের কাজ করার জন্য এটা পারফেক্ট। আমি এখন আপনাদের পরিচয় করিয়ে দিব আমার একটা ফ্রেন্ডের সাথে, যার অবদানে আমার আজকে এখানে আসা। সো চলুন পরিচয় হই। আলামিন অপু আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, কালকে রাতের সাডেন প্ল্যানে আমাদের এখানে আসা। তো এখন আমি আছি অপুর একটা মেগা প্রজেক্ট প্ল্যানে। তো আমরা ওর কাছ থেকেই শুনে নিব প্ল্যানটা কি। না, মূলত প্ল্যানটা এখনও প্রজেক্টটা তুমি এভাবে এখন বুঝতে পারবো না, কারণ এটা এখনও শুরু হয়নি।
মানে এটা মূলত আমাদের প্রায় 50 বিঘা মতো জায়গা আছে এখানে তো এটার উপরে আমরা প্রজেক্ট স্টার্ট করতেছি তো এখন বটম যে সাইজে প্রথম যে স্টার্টিং যে মুভমেন্ট সেখানে আছে আচ্ছা এখানে অনেক অনেক কাজ এখন বাকি আছে তো মূলত কয়েকটা পুকুর হয়েছে তার মধ্যে একটা দেখতেছি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরটা এখানে একটা আছে এখানে আর গ্রিন ফিল্ড কিছু প্রজেক্ট আছে তো তোমাকে তো আমি দেখাইলাম ওই সাইডে এগুলো আছে হ্যাঁ গ্রিন ফিল্ড একটা দেখছি পুরোটা এখান দিয়ে যেটা হবে এখান থেকে এখান এখান দিয়ে যেটা হবে এখানে কিছু ডেইরি ফার্ম তারপরে মুরগির ফার্ম টার্ম হবে এই সাইডে কিছু বড় মেগা কিছু প্রজেক্ট হবে তো এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখতে পারবো তোমার টোটাল জায়গা 50 থেকে 55 বিঘা হ্যাঁ এর মতো আমি আছি টোটাল আচ্ছা টোটাল এরকম আছে এখানে কয়েকটা মাছ হ্যাঁ মুরগির ফার্ম আমরা সামনে আরো কয়েকটা ভিডিও দেখবো ইনশাআল্লাহ।